এটা কি করলেন? আপা আমার মেলা খিদা লাগছিল, লেগা আমি এটা দেখে লোভ সামলাতে পারি নাই, আমি খাওয়া ফেলাইছি। আপনি এটা কি করলেন? আমি এত কষ্ট করে আমার মায়ের লেগে একটা কেক নিয়ে আইছি, আপনি জানেন কত কষ্ট করে আমার টাকাটা জমাইতে হইছে, আর আপনি এটা খাওয়া ফেলাইলেন। সমস্যা নাই, আপনি আপনার বাচ্চার লেগে আরেকটা কেক কিনা লেন। আমার কাছে তো কোনো টাকাই নাই, আর টাকা না থাকলে আমি আরেকটা কেক কেমনে কিনবো? এত কষ্ট করে আমি টাকা জমাইয়া কেকটা কিনছিলাম, এখন আমি কি করবো? আমার মাফ করে দেন, আমি না গত দুইটা দিন ধরে কিচ্ছু খাই নাই গা, এলাকা কেকটা দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই, আমি একা হলেছি। কি আপনি দুই দিন ধরে কিছু খান নাই? ঠিক আছে, তাইলে আপনি পুরো কেকটাই খান। সত্যি কইতাছেন আমি এটা খামু? হ্যাঁ, এমনিতেও এই কেকটা এখন আমার আর কোনো কামেই আইব না। এই টাকাটা রাখেন, আমার কাছে তো এর থেকে বেশি আর কিছু নাই, এটা দিলাম। আপনার যখন ক্ষুধা লাগবো তখন আপনি কিছু খাইয়ে নিয়েন। আপনার আমি এত দামি একখান কেক খেয়ে ফেলাইলাম, আবার আপনি আমার টাকাও দিতেছেন, আপনার রাগ উঠতেছে না? রাগ তো হইতেছে, রাগ হইলে কি করবো কন, আমার তো আর কিছু করার নাই। আর আপনিও দুই দিন ধরে না খাইয়া আসিলেন, খান। এমনিতেও আমার মা ছোটবেলা থেকে আমার শিক্ষা দিছে, যদি মানুষ কোনো বিপদে পড়ে তাইলে তারে সাহায্য করতে, না হলে আমরা কিসের মানুষ, আমাদের কেমন মনুষ্যত্ব? সমস্যা নেই, আপনি খান। আপনি ঠিক কইছেন, কিন্তু আপনার বাচ্চাটা যদি কেকটা না পায় ও রাগ করবো না? রাগ তো করবই, মন খারাপও করবো, কিন্তু আমি ওরে বোঝানোর চেষ্টা করবো যে এইবার মতো আমারে মাফ করে দিতে। আমি ওরে কথা দিয়া কথা রাখতে পারলাম না। আপনি ওরে কথা দিছেন, কিন্তু কি কথা দিছেন? ও প্রত্যেকবার জন্মদিনে আমার কাছে একটা করে কেক আর একটা জামা চায়, আমি প্রত্যেকবারই কই যে আমি কিনা দিব, কিন্তু এইবার ও আমারে কইছে, আমারে কথা দাও যে এইবার তুমি আমার এগুলো আইনা দিবা। হ্যাঁ, আমি ওরে কথা দিছিলাম কিন্তু দিতে পারলাম না, কেমনে দিমু কোন? কয়দিন ধরে মানুষের বাসায় কোনো কামই নাই, কাম করতে গেলে কয় আমরা বাড়ির যাবো, এই করবো ওই করবো, কাম করতে পারি নাই, আর কাম না করলে টাকা পামু কই? অনেক কষ্ট কইলাম, কিছু টাকা জমানো আছিল আর মানুষের থেকে কিছু টাকা চাই আনিয়া এই কেকটা আমি কিনছিলাম, সেটাও আপনি খায়া ফেলাইলেন। তো আপনি এত কষ্ট করেন কা, আপনার স্বামী নিয়ে আইব, হ্যাঁ এই বাচ্চাটা লেগে একটা কেক আবার একটা জামা কিনা লইব? আমার জামাই নাই, আমার জামাই অনেক আগেই মরা গেছে, আমি আমার ছোট বাচ্চাটা রেনিয়া অনেক কষ্ট করে জীবন কাটাই, তারপরও মাঝে মাঝে কাজ পাই, মাঝে মাঝে পাই না, যেদিন পাই না সেদিন অনেক কষ্ট করতে হয় আমগো, না খায়াও থাকা লাগে। আমারে মাফ করে দেন, আমি যদি জানতাম যে আপনি আমার থেকেও দুঃখী তাহলে আমি আপনার এই কেক খাইতাম না। আরে না না, আমি আরও খুশি হয়েছি যে আপনার ক্ষুধা তো মিটছে আর আমি আপনার উপকারে আইতে পারছি, কারো উপকারে তো আইতে পারছি এই জীবনে। আচ্ছা, আপনার লেগে আমার কাছে একখান জিনিস আছে, আপনি এটা রাইখা দেন, আপনার উপকার হইব। আরে না না, আমার এটার কোনো প্রয়োজন নাই, আপনি রাখেন। বিশ্বাস করেন এটা আপনার প্রয়োজন আছে, আপনি রাখেন। কিন্তু আর রাখেন না? আচ্ছা আমি তাহলে যাই, আপনার কেক খান, কিন্তু আমি লইয়া গেলাম। এতগুলা টাকা মানে সাহায্য করে গেল, আল্লাহ এতদিনে আমার দিকে মুখ তুলে তাকাইছে।